মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উন্নয়নের কারণে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় 100% সুনিশ্চিত জানালেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির দলীয় পরিষদীয় নেতা মোস্তাক আহমেদ মণ্ডল। দীর্ঘ 11 বছর মামাটি মানুষের সরকারে যে উন্নয়ন ঘটেছে সেই সম্পর্কে আপনার বক্তব্য। মমতা ব্যানার্জির উন্নয়ন মানে 2008 সালে পঞ্চায়েত সমিতি তৃণমূল আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আসে, তখন আমার ওয়াইফ কুর্তের কর্মা মানে অফিসের বাইরের কাজগুলো আমাকেই করতে হতো, যেহেতু মহিলা কর্মদাতা কেউ সে তখন থেকে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি মানে ডেভেলপ মোটামুটি কম বেশি হয়েছে। তারপরে যখন আমডাঙ্গা সরি রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী, এখন পর্যন্ত যদি উন্নয়নের কথা বলা হয় তো একটা ইতিহাস হয়ে যাবে, মানে উন্নয়নের শেষ নেই। প্রতিটা মানুষের দল যায় দোরগোড়ায় উন্নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে এমন একটা মানুষ নেই যে মমতা ব্যানার্জী উন্নয়ন সে উপভোগ করছে না। রাস্তা থেকে শুরু করে টিউবওয়েল থেকে শুরু করে হসপিটালে মানে পরিবর্তন করা, হসপিটালে বেড বাড়ানো, গ্রামীণ হসপিটাল করা, মানে আইটিআই কলেজ করা, এই সমস্ত কাজ মানে রাস্তাঘাটের ড্রেন সংস্কার থেকে শুরু করে পাকা ড্রেন থেকে শুরু করে মমতা ব্যানার্জী কী করেনি উন্নয়ন, মানে আমার তো মনে হয় 80% উন্নয়ন হয়ে গেছে এই 11 বছর মমতা ব্যানার্জীর সরকার। 11 বছর আমরা তৃণমূল সরকার ক্ষমতায়, 11 বছরে 80% কাজ হয়ে গেছে অলরেডি। আর যারা সরকারি কর্মচারী যারা আধিকারিক, আমি একজন পঞ্চায়েত সমিতির সদস্য আমার, যেহেতু ভোট গড়ন হয়নি আমি সদস্য আছি। তা মমতা ব্যানার্জীর যেভাবে উন্নয়ন করছে যারা আধিকারিকদের তো ঘুম ছুটে যাচ্ছে, মানে দৌড়ে দৌড়ে। আগে আমরা দেখেছি আমার বাড়িতেই বিডি অফিস, মানে যে ওয়ার্ডে বাস করি সেই ওয়ার্ডেই বিডি অফিস। আগে আমরা দেখতাম বিডি অফিসে সবসময় থাকতাম, অফিসাররা বাইরে বসে চেয়ার নিয়ে আড্ডা দিত যখন বামফ্রন্টের আমল। 34 বছর বামফ্রন্ট সরকার মানুষকে একদম দুটো জগন্নাথ করে রেখেছে। তৃণমূল সরকার মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পরে এই যে মানুষ আমি এবং প্রত্যেকে মানুষ তারা একটা গণতন্ত্র ফেরত ফেরত হয়েছে, যে অফিসে গিয়ে আমার এই রেশন কার্ড, আমার এই খাদ্য সুরক্ষার কার্ড, আমার আধার কার্ড, আমার একটা যে কোনো ভোটার আই কার্ড বানাতে হবে, সেইটা কিন্তু মমতা ব্যানার্জির সরকার আসার পরে মানুষের গণতন্ত্র ফেরত পাওয়ার পরে মানুষ অফিসে অফিসে আসছে এবং কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। তাহলে পঞ্চায়েতের যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন তাতে জয় সম্বন্ধে আপনারা কতটা নিশ্চিত? দেখেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় হবে নিশ্চিত 100%। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জী যেভাবে উন্নয়ন করছে এবং মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার, প্রতিটা পরিবারে যে সমস্ত মায়েরা আছে প্রত্যেকের 500 টাকা 1000 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে, এমন একটা ফ্যামিলি এমন একটা পরিবার নেই সেই পরিবারে মমতা ব্যানার্জী উন্নয়নটা ভোগেনি, আর পরিবার সেই সমস্ত এমন একটা পরিবার নেই তারা মমতা ব্যানার্জীর উন্নয়নটা উপভোগ করছে না। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমব্যাথী কত প্রকল্প, কন্যাশ্রী রূপশ্রী 60-65টা শুধু প্রকল্প, এমন একটা পরিবার নেই সেই পরিবারটা মমতা ব্যানার্জীর প্রকল্প উপলব্ধি করছে না।